আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে মদিনার আজান প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এই মদিনার আজান যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনি পারবেন, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বাড়িতে গেলে, শহর থেকে বাড়িতে যখন আপনি যাবেন তখন মসজিদে যখন নামাজ আদায় করতে যান তখনের পূর্বে আপনারা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনাদেরকে আজান শিক্ষার মতো একটা তৌফিক দান করেন তখন আপনারা শিখে মসজিদে আজান দিবেন ইনশাআল্লাহ অনেক সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ আজান দেয় সে আজানের ধ্বনিটা যতক্ষণ পর্যন্ত চালু থাকবে, যত দূর পর্যন্ত সে আওয়াজটা পৌঁছাবে তত দূর পর্যন্ত এই এরিয়ার ভিতরে যত মাখলুকাত থাকবে, কীটপতঙ্গ থাকবে, মশা থাকবে, মাছি থাকবে, যত ধরনের প্রাণী থাকবে, গাছগাছালি সহ সমস্ত কিছু যত ধরনের মাখলুকাত আল্লাহর থাকবে ইনশাআল্লাহ সমস্ত মাখলুকাত ওই আজান দিনে ওয়ালা ব্যক্তিটার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য চলুন আমরা মদিনার আজানটা একটু প্র্যাকটিস করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা স্লো স্লো স্কেল, এরপর এটা একটু হাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে দেখবেন অনেকেই উচ্চারণ ঠিকভাবে পারে না, এজন্য উচ্চারণগুলো আগে শিখেন। আজকের এই পর্বে উচ্চারণগুলো শিখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লাল্লাহ। এরপরে হচ্ছে আশহাদু আন্না মুহাম্মা, এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্নাটা কিন্তু করতে হবে, ওয়াজিব গুন্না না করলে আপনার আজান সুন্দর হবে না। আশহাদু আন্না মুহাম্মা দর রাসূলুল্লাহ। এরপর হচ্ছে হাইয়া হা, এখানে হাইয়া হুত্তি, এখানে এই হাটা খুবই চিকনভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে, যেমন হাইয়া আলা সালাহ এভাবে। এরপরে হচ্ছে হাইয়া আলাল ফালাহ। এরপরে হাইয়া আলাল ফালাহ, লাস্টে হার উচ্চারণটা করতে হবে। অনেকে হাইয়া আলা সালাহ আবার বলে হাইয়া আলাল ফালাহ, তাহলে এটা হলো না। অবশ্যই লাস্টে আপনি হার উচ্চারণটা অবশ্যই আপনাকে করতে হবে। এরপরে যদি কেউ ফজরের আজান দেন তাহলে আসসালাতু, অনেকে বলে আসসালাতু, আসসালাতু হবে না, এটা ভুল। আসসালাতু খায়রুম মিনান নাওম, লাস্টে কিন্তু মিম, অনেকে অনেকবার পড়েন কিন্তু এটা সঠিক না, মিমের উচ্চারণটা করতে হবে। এরপরে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা এই উচ্চারণটা ইনশাআল্লাহ রিহার্সাল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আজান শেখার তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।